নওগাঁয় অভিযান পরিচালনা করে 6টি অবৈধ অস্ত্রসহ 2 জন শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-5। আজ সোমবার দুপুরে র‍্যাব-5-এর প্রধান কার্যালয়ে বিষয় সংবাদ সম্মেলন করেন র‍্যাব-5-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান তালুকদার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-5-এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে গতকাল সন্ধ্যায় নওগাঁ জেলার নিয়ামতপুর আড্ডাবাজার এলাকা থেকে 2 জন শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা কিবিয়া রাজুর ছেলে হৃদয়, একই এলাকার আফাজের ছেলে শিশির। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলভার, 5টি ওয়ান শুটার গান ও 1 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে, তারা অস্ত্রগুলো চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ক্রয় করে অটোরিকশা করে নওগাঁ নিয়ে যাচ্ছিল। পরবর্তীতে অস্ত্রগুলো ট্রাকে করে নওগাঁ হতে বগুড়া নিয়ে যাবার কথা ছিল। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। সংবাদ সম্মেলনে মেজর আশরাফুল ইসলাম, মেজর সাকিব, মেজর মোর্শেদ হাসান সহ র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তানজিলা আক্তার, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।